একটা কাম কি তোর 14 দিন লাগে? তোরে কইছে এটা লাইনের যা আছে ঠিক করে এটা রিস্টার্ট দে, তুই এটারে ফালাই তুসস। এই গাড়িটা ঠিক করলে তোর সমস্যা কি? আরে ভাই দমকা দমকি পরে করেন, আপনার লাগে দমকা দমকি করে লাভ আছে? আপনার কাছে একটা জরুরি কাজে আসছি, আমার কথাটা আগে একটু শুনেন। আমার একটা ভালো গাড়ি লাগবো 10-12 লাখ টাকার ভিতরে, টুকটাক কাম কাজ থাকলে সমস্যা নাই, আমি ওটা করে নিতে পারবো। আমার একটা জরুরি ভালো একটা গাড়ির ব্যবস্থা করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনার গাড়ি ম্যানেজ করে দিমুনে। এই তুই যা ফাইজলামি শুরু কর, যা যন্ত্রপাতি লয়ে গাড়ির কাম শুরু কর। আচ্ছা ভাই আমার আবার সময় নাই বুঝছেন, আমার একটা জরুরি মিটিং আছে, আমার একটু যাইতে হইব। হ্যাঁ গাড়িটা ম্যানেজ করে আমার কল দেন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম শোক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের বিস্তারিত ছিলাম, আমি যেই গাড়িটা চালাই ওই গাড়িটা বসে করেছি বিক্রি করে লাইব, বলছে আপনার কাছে যদি কোনো ভালো কাস্টমার থাকে ওই গাড়িটা একটু বিক্রি করে দিতে। গাড়ি বিক্রি করবেন, দাম চাইতেছিলেন কত? এই 7-8 লাখ টাকা হইলে বিক্রি করে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখি আমি পার্টিকুলার কথা কয়ে জানাবো। হ্যাঁ যাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার তো একটু এমার্জেন্সি কাজ বেজে গেছে, হঠাৎ করে মনে পড়লো, এখনই যাওয়া লাগবে ভাই। আহি আসসালামু আলাইকুম। এই ভাই খান, আপনি যে একটা গাড়ি বেচবেন, এই যে মোড়া লোকটার কাছে গেলেন গ্যারেজের মালিক, এ কি ভালো লোক নাকি মিয়া? আপনার গাড়ির দাম আপনি 7-8 লাখ টাকার মতন চাইছেন না? আপনি গাড়ি আনলে কি করবে জানেন? এই গাড়ি এডে নষ্ট হয়ে গেছে, ওডে নষ্ট হয়ে গেছে, সকেট জাম্পার খারাপ হয়ে গেছে, ইঞ্জিন খারাপ হয়ে গেছে, এইগুলো কই আপনার ভাঙড়ি মালের পয়সা ধরাই দেবো বুঝেন নাই ক্যা? আপনি যদি গাড়ি বেচেন ভাই, আপনার রানিং গাড়ি আছে, আমার কাছে সলিড কাস্টমার আছে, আপনি আমার লগে যোগাযোগ করেন, হ্যার দারের কাছে আর যাবেন না বুঝছেন। আমার কাছে ভালো একটা কাস্টমার আছে, ভালো একটা দাম দিয়ে দিই মনে, আপনারও পকেটে কিছু ঢুকবো না বুঝেন নাই ভাই। গাড়ি বিক্রি করবো যে জায়গায় 2 টাকা লাভ হইব ওইখানে তো বিক্রি করবো। ঠিক আছে আমি বিকালবেলা আপনার সাথে দেখা করবো, মনে আপনি একটু খেয়াল রেখেন আমার ব্যাপারটা। আর শুনেন, আপনি কিন্তু এই গ্যারেজের আশেপাশে আর আইবেন না, ওই সোহাগ মিয়া ওই লোকটা কিন্তু বেশি সুবিধা না, আপনার গাড়ি চুষা খাইয়ে লাইব বুঝেন নাই। আপনি এক কাজ করেন, গাড়িটা লয়ে বিকালে আহেন, আমি কাস্টমার দেয়াই, কাস্টমার যদি পছন্দ হয় নগদ লেনদেন, কাঁচা টাকা আপনার পকেটেও কিছু ঢুকবো। ঠিক আছে না তাহলে ভাই, এখন যান বিকেলে কিন্তু আইন। হ্যাঁ যাক, তাহলে একটা সাইড ক্লিয়ার করলাম, এখন পার্টি সাইডটা ক্লিয়ার করে আহি। এই যে দেখি রোমন ভাই, রোমন ভাই আপনার লিগে এই জায়গায় দাঁড়া আছে বুঝছেন, আপনার লগে তো অনেক আগেরই আমার একটা সুসম্পর্ক। আপনি ওই দিনকে সোহাগ মিয়ার কাছে গাড়ি চাইলেন না, ওই সোহাগ মিয়া গাড়ি সম্বন্ধে কি বুঝে? হ্যাঁ তো কর হইলো মেস্তুরির কাম, আপনি মনে করেন গাড়ি চাইছেন না, আপনার মনে করেন এক জায়গাতে সাদ আনবো, এক জায়গাতে টিন আনবো, আরেক জায়গাতে দরজা আনবো, এক জায়গাতে গিয়ার বক্স আনবো, ইঞ্জিন আনবো, তারপরে এমন করে আপনার একটা ডাব্বা ধরাই দিব। আর হ্যার কাছ থেকে গাড়ি নিয়ে ভাই আপনার কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাবো, না 2 দিন চালাইতে পারবেন শান্তি মতন, না কিছু করতে পারবেন। গাড়ি যদি লাগে ভাই এটা আপনি না আমার কাছে কইবেন, আমি আপনার ভালো গাড়ি দিন বুঝেন নাই। শুনেন ভাই, আমার কাছে ভালো একটা পার্টি আছে, ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আছে, দাম জিগাইছি 12 লাখ টাকার মতন চাইছে, ওখান থেকে কিছু কমান যাবো বুঝছেন। তাহলে গাড়িটা বিকালে আমি আনাই, গাড়িটা আনার পরে আপনি টেস্ট ড্রাইভ দেন, যদি ভাল লাগে নেবেন, না ভাল লাগলে আমি অন্য গাড়ি দিব। আপনি আমার কাছে কইবেন গাড়ি লাগলে, আমার কাছে শত শত গাড়ি আছে, যে কোনো মডেলের, যে কোনো কন্ডিশনের, যে কোনো প্রাইজের গাড়ি। আপনি এক কাজ করেন বিকালে তাহলে আহেন না ভাইয়া। আপনি খুবই সুন্দর কথা বলেছেন, আপনার কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে, আমার দরকার একটা গাড়ি, এখন সেই গাড়ি আপনি দেন, সোহাগ ভাই দেখ বা অন্য কেউ দেখ, তাতে আমার কোনো সমস্যা নাই, আমার একটা ভালো গাড়ি হইলেই চলে। আপনি যদি একটা ভালো গাড়ি আমাকে দেখাইতে পারেন কোনো সমস্যা নাই, চলেন বিকালে গিয়ে দেখি আমরা। একটা বিষয় একটু মাথায় রাখেন, সোহাগ মিয়ার কাছে আর যায় না, আপনার লগে আমার একটা সুসম্পর্ক আছে, এই জিনিসটাই মাথায় রাখেন ঠিক আছে, আমি আপনার ভাই। তাহলে ভাই ওই কথাই রইলো, বিকালে আহেন, টেস্ট ড্রাইভ দেই, পছন্দ হলে লয়ে নেবেন নগদ। আহি ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, তাহলে আমি বিকালবেলা আসবো কিন্তু। আসসালামু আলাইকুম। হ্যাঁ তাহলে পার্টির সেটিং দিলাম, এবার একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলি ভাই। তাহলে দেখলেন তো গাড়ি কেমন কি মনে করেন, কাগজপাতি থেকে শুরু করে পুরো গাড়িটা ফুল ফ্রেশ। না গাড়ি তো আমার 100% পছন্দ হয়েছে, গাড়িটা অনেক ভালো লাগছে, ওই চাক্কাটার একটু সমস্যা বুঝছো, ওটা তুমি আমার লাগে থাইকা দুজনে মিললে ঠিক করে নেবানে। আরে ভাই এটা কোনো কথা বলেন, মাত্র 30 টাকার মামলা, আমি নিজে আপনারে ঠিক করে দেবো, সমস্যা নাই। ঠিক আছে তাহলে ঠিক করে দিও। আর ভাই চলেন আমরা এক জায়গায় বসি, কাগজপত্রগুলো ঠিক করি আর টাকা পয়সার লেনদেনটা করে ফেলি। ঠিক আছে চলেন। হ্যাঁ হ্যাঁ হেঁটে ভালো চলেন। ঠিক আছে চলেন তাহলে সবাই। ওই পিচ্ছি ওই ওই শুনো, এটা একটা হালকা সমস্যা আছে বুঝছো, সামনের এই চাকাটা একটু গ্যাস গুস লাগতে পারে বুঝছো, এটা একটু দেখে দাও, আর পুরো গাড়িটার হাওয়াটা একটু চেক দিয়ে দাও, তাড়াতাড়ি করো। আপনি একটা জিনিস পাইছেন, গাড়িটার ভিতরে কোনো কাম নাই, পুরো গাড়িটা ফুললি ফ্রেশ ভাই। ঠিক আছে ঠিক আছে, তো কয় টাকা উস্তাদ? 4 চাকা হাওয়া আর একটা গ্যাস, কয় টাকা নিমু?
হৃদয় লাগবো না লাগবো না, সোহাগ ভাই লোক। তাইলে কি যাইতে কা কমু? হ হ যাক যাক, সমস্যা নাই ভাই, আবার আইসেন। আচ্ছা ভাই আমুনে, চল বেটা টাকা নিব না। রোমন ভাই তাহলে একটা কাম করেন, টান্দা আমার একটু মাথা নামাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, একটু আগে তো ইমরান আইছিল সাদা কালার গাড়ি নিয়ে, চাকা ঠিক করে নিয়ে গেল। আমার স্যার ইমরান আইছে? ইমরানে না আইছে তো কোনো কারণে আমছে মনে হয়, কোনো ভাই বেড়াদের গাড়ি, সমস্যা নাই। দেন মালডি দেন, দেন ভাই, দেন ভাই আইসেন আবার। হ্যাঁ আচ্ছা সাগর ভাই, ইমরান নে দেখতাছি না কতদিন ধরা, কি হইল আর ভাই? ইমরান ভাই দেখলাম রোহন ভাই লয় কয়দিন ধরে দৌড়াদৌড়ি করতেছে। এ বড় ভাই এদিকে আইন, শুনে যান কই ভাই, আপনি একটা গাড়ি বেচবেন পর তো আর কিছু জানাইলেন না, কি অবস্থা? ওই যে আপনার সাথে দাদা নিয়েছিল শুকনা মতো একটা পোলা ছিল, হ্যাঁ আমাদের রাস্তায় দাল করে কইলো হের কাছে ইনস্ট্যান্ট কাস্টমার আছে, গাড়িটা বিক্রি করে দিব, এর লাগে হের কাছে দিয়ে দিছি, আপনাদের বলতে মানা করছে, আর আমি যে আপনাদের বলে দিছি আপনি কিন্তু এটা জানেন না ভাই। আচ্ছা তাহলে এই কাহিনী, ঠিক আছে যান। দেখছেন সাগর ভাই, আমগুলো কইয়া আমার ড্যাঙ্গায় আমার বদনাম কয়ে যা গাড়ি বেচলো, ও আমার কইলেই পারতো গাড়িটা ওই বিক্রি করলে কি আমার কোনো সমস্যা ছিল? ঠিক আছে চলেন। আসলে ঘোড়া ডেঙ্গে ঘাস খাওয়া কিছু মানুষের অভ্যাস, এই ধরনের ঘটনা কার কার সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।